এই করে এক মাস খাইলা, তার পরবর্তীতে তুমি কখন গাইড কিনবা, কখন পড়বা, আমাকে এটা উত্তর দাও আগে। সো দে আর সেম, তুমি যেটা পড়ো ডাজেন্ট ম্যাটার। এই যে যেসব ছেলে পেলে নাটক করছে না, ভাই এইটা পড়বো না ওটা পড়বো, ও সারা চান্সই পায় না, চান্সই পায় না, ঠিক আছে? কারণ যার গাইড কেনার যার চান্স পাওয়ার, ও আমাদের কাছে সে জিজ্ঞাচ্ছে না যে কি কিনবে, ও খুব ভালো মতো একটা বই সিলেক্ট করে অলরেডি পড়া শেষ, রিভিশন দিচ্ছে। অ্যান্ড তুমি মিয়া আসে আমাদের জিজ্ঞাসা কোন বই কিনবা, এই বই ভালো না ওই বই খারাপ, দিস ইজ এ বিজনেস টাইম, এই টাইমটা বিজনেস। একটা প্রশ্ন করি তোকে, শুন, অ্যাডমিশন সিজন এতদিন আসার পরে তুই যদি নিজে না জানিস যে কি পড়তে হবে, কি বই পড়তে হবে, তাহলে ভাই তোর জীবনে দুঃখ আছে, ঠিক আছে? অলরেডি অ্যাডমিশন সিজনের সামথিং একটা মানছো, যে তুমি সবার কাছে শুনে বার আবার কি কিনবো কি কিনবো, নিজের বুকে হাত রাখে বলো তো কয়টা অ্যাডমিশন গাইডের কয় পিসটা বসছো, তুমি জাস্ট বই কিনবা ফেলা রাখবে আর ধুলা জমবে। বাট তোমার যে ফ্রেন্ডটা চান্স পাবে, ও যে কোনো একটা বই কিনে নিছে, যে না আমার কাছে মনে হয়েছে আমি লাইব্রেরিতে গেছি পিসটা বলে দিয়েছি, এই বইটা আমার জন্য ভালো, যা পড়া শেষ রিভিশন দিচ্ছে। এখন পরীক্ষার্থীদের 60-70% এই দলের মধ্যে পড়ে, যে দলটার একটা প্রশ্ন, ভাইয়া কোন বই কিনবো, ভাই একটা গাইড সিরিজ সাজেস্ট করে, ভাইয়া এই বইটা কি ভালো নাকি ওই বইটা ভালো, ভাইয়া প্লাস ভালো না জয়কলি ভালো না কিউএনএ ভালো, ভাইয়া কেমিস্ট্রি প্লাস না অক্সিজেন প্লাস, ভাইয়া ইউসিসি বইগুলো কি ভালো, ভাইয়া ইউসিসি বইগুলো পড়লে হবে, ভাইয়া আমি এই বইটা পড়ছি হবে, ভাইয়া এত সালেরটা ভালো, ভাইয়া অত সালেরটা ভালো, ভাই কোন সালেরটা পড়বো, কোন বইটা পড়বো। এখন তো অ্যাডমিশন সিজন চলতেছে, অঘোষিত অ্যাডমিশন সিজন। কথা হলো যে এই সময় একটা দল পাওয়া যাচ্ছে, মানে একটা বিশাল বড় পার্সেন্টেজ পাওয়া যাচ্ছে, অ্যারাউন্ড ফেব্রুয়ারি মার্চ এপ্রিল দিকে পরীক্ষা হবে। এখন তুই আর আমি জিগাচ্ছি যে তুই কোন গাইড পড়বি। সবচেয়ে বড় কথা হলো এই গাইডগুলো পড়ে আসার কথা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে। আচ্ছা ঠিক আছে তুমি পড়ো নাই, ওকে, বাট এখন আসি এত বড় একটা কনফিউশন কেন, কোন গাইড কিনবো। আমি একটা কথা খুব ক্লিয়ারলি বলে দিই, খুব ক্লিয়ারলি মাথার মধ্যে এই জিনিসটা ঢুকায় রাখো, তুমি ফার্স্ট ইয়ারে পড়ো সেকেন্ড ইয়ারে পড়ো, তো আমি বাঁচা থাকি মরে যাই, এই একটা কথা মনে রাখবা যে সকল অ্যাডমিশন গাইডে 99% সেম, সব সেম, 99% গাইড সেম। মানে আমি আমার নিজের প্রোডাক্ট কি ওনাকে ভালো বলবো, আমার স্পন্সর প্লাসকে আমি ভালো বলবো, স্বাভাবিক, যে যাকে সাপোর্ট করে সে সেটাকে ভালো বলবে, বাট প্লাস জয়কলি কিউএনএ তুমি পাশাপাশি নিয়ে বসো, সবগুলোর মধ্যে 99% সেম, কিচ্ছু ডিফারেন্স নাই, জাস্ট 1% ডিফারেন্স। যদি এখন এই নাটক করবে কি পড়বো কি পড়বো কি পড়বো মতো সবার কাছে যাই শুনতেছো কেন, এন্ড সবচেয়ে বড় সমস্যা তুমি যে আমার কাছে শুনো আমারটা কিনবা তা না, তুমি আমার কাছে শুনবা, আমার ফ্রেন্ডের কাছে শুনবা, তোমার আরেক টিচারের কাছে শুনবা, চার পাঁচটা টিচারের কাছে যেটা সব কটা কিনবা। এন্ড সবচেয়ে মজার কথা, তুমি অ্যাডমিশন গাইডটা সর্বোচ্চ 2 চ্যাপ্টার পড়বা, তারপর পড়বাই না, তুমি হলো এরকম একটা মেরুদণ্ডহীন ছোয়াল। সো দ্যাটস দ্য প্রবলেম, তোমার চান্স না পাওয়ার সম্ভাবনা এইটার কারণে, যে তুমি যখন এতজনের কাছে শুনবা কনফিউজ হবা, তুমি এক, 2 নম্বর তুমি নিজেও বইগুলো নিয়ে পড়ো না, 3 নম্বর তুমি এতদিন পর্যন্ত জাস্ট জিগায় যাচ্ছ কোনটা পড়বা। সো সকল অ্যাডমিশন গাইডে 90% সেম, একটা সত্য অনেস্ট কথা, অনেস্ট একটা অনুরোধ, যে এই যে এতজন কাকে জিজ্ঞাস এই গাইড ভালো ওই গাইড ভালো, কোনো কিছু না, সবগুলারই 90% সেম। ইভেন এই বইগুলা এখন থেকে 10 বছর আগে লেখা হয়েছে, কোনো ডিফারেন্স নাই, তুমি জাস্ট বোকার মতো হাজার জনের কাছে শুনতেছো, নিজের টাইমটা ওয়েস্ট করতেছো। সো আমি যে মেথডটা ফলো করি সেটা হলো 1 book method, একটা বই কিনবো, একটা গাইড সিরিজ কিনবো, ওটার A to Z পড়বো, ট্রাস্ট মি, তুমি ওই গাইড একদম A to Z, মানে যেটা কিনবো প্রথম পৃষ্ঠা টু লাস্ট পৃষ্ঠা, যা ধরাবে আমি পারবো, এরকম কনফিডেন্স নিয়ে, ঠিক আছে? ভাই আপনি কি পড়ছিলেন আমি তো বলবো না, কারণ মা অলরেডি আরেকটা ব্র্যান্ডের মালিক, আমি কি বলবো, কিউ এনে ভালো কিউ এনে বেটার, আমি তো আমার ব্র্যান্ডটা বলে দিলে আমার ব্র্যান্ডের বিক্রি হবে না, স্বাভাবিক না এটা? বাট আমি যেটা বলছি ডাজেন্ট ম্যাটার, তুমি যে কোনো একটা নাও, প্রথম পৃষ্ঠা থেকে লাস্ট পৃষ্ঠা পর্যন্ত পড়ো, ট্রাস্ট মি, অ্যাডমিশনের কোশ্চেন হুবহু বলে না যে এই বইয়ের বাইরে কমন পড়লে তার 1 লাখ টাকা দিবে, ট্রাস্ট মি ম্যান, কোনোদিন এই বইয়ের বাইরে কোশ্চেনই হয় না, তুমি বসে দেখবা কোনো না কোনো এক পৃষ্ঠা তার কোশ্চেন আসে। কেউ যদি জয় করলে A to Z A পাশ থেকে ওই পাশ পড়ে, প্লাস A to Z ওই পাশ থেকে ওই পাশ পড়ে, কিউএন A পাশ থেকে ওই পাশ পড়ে, এর বাইরে কোশ্চেন আসে পসিবলই তো না, সবই তো দিয়ে দিছি ভাই, এরকম তো না যে বাসে কয়েকটা দিছি, একই ধরনের সেই 100টা শর্টকাট সব বইতে আছে, জয়কলি বলো, উদ্ভাস বলো, কিউএনএ বলো, প্লাস বলো, যা বলো, সবার মধ্যে আছে। সো এইটা কনফিউশনের কোনো দরকার নাই না তো, তুমি যদি এই টাইমে এই কনফিউশনে থেকে কোন বই পড়বা, কবে পড়বা, কবে রিভিশন দেবো, কবে চান্স পাবা, সেই জন্য একটা বই সিলেক্ট করো, একটা বই খুব ভালো মতো পড়ো, A to Z পড়ো, ডাজেন্ট ম্যাটার তুমি কোনটা পড়তেছো, অ্যান্ড একটা বই পড়ার পরে বাকি বই দেখবো তোমার সব কমন আছে, ঠিক আছে? সো এইটা হলো তোমাদের প্রতি অনুরোধ।